নতুন করে রাহুলের ফাঁদে পা দিল মিলি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো মিলিয়ে এদিকে প্রদীপ জ্বালাতে থাকে কিন্তু কিছুতেই জ্বালাতে পারে না তখন একটা ছেলে এসে মিলিকে বলে অর্জুন দা একটা ঘরে আটকা পড়ে গেছে আর সবাই অর্জুনদাকে বের করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই বের করতে পারছে না এ কথা শুনে অস্থির হয়ে পড়ে মিলি পরমামি বলে তুমি অস্থির হয়ে না মিলি সবাই তো আছে ওখানে পাপড়ি বলে মা অন্ততপক্ষে ওকে এখন একটু অস্থির হতে দাও ওর সাথে জীবনটা জুড়েই তো আমার দাদাভাই জীবনটা পুরো শেষ হয়ে গেল তখন তার মা তাকে চুপ করিয়ে দেয় ছোট মামি ফোরন কাটার চেষ্টা করলে বড় মামি তাকেও থামিয়ে দেয় মিলি বলে আমি অর্জুনের কাছে যাব বয়া তাকে আটকায় বলে তুই যে কি করবি মিলিমা মিলি বলে আমাকে তো যেতেই হবে এদিকে দেখা যায় আগুনে দাও দাউ করে জ্বলতে আছে সব কিছু আর অর্জুন ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে অর্জুনের কানে আসে মিলি ডাক এরপরে তার জ্ঞান ফিরে আসে সে বাইরে বেরিয়ে আসে এদিকে মিলি বয়ার সঙ্গে জোর তোর করে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে দাও আমি অর্জুনের কাছে যাবই। সে যখন ছুটে যেতে যায় তখন সেখানে সবাইকে দেখে থমকে যায় মিলি কারণ সেখানে অর্জুনকে দেখতে পায় না এরপরে অর্জুন বাইরে আসে আর পুরুতমশাইকে বলে এখনও তো লগ্নটা আছে নাকি পুরুতমশাই বলে হ্যাঁ আছে আর দশ মিনিট আছে। বড় মামি বলে তোমরা ওকে তৈরি করে নিয়ে এসো মিলিয়ার আর অর্জুন তৈরি হয়ে আসে বিয়ে হয়ে যায় মিলির নাকে সিঁদুর পড়লে প্রতিবেশীরা বলে এই তো দেখছি খুব বর সোহাগে হবে বরের খুব ভালোবাসা পাবে বিয়ে হয়ে যাওয়ার পর মিলি অর্জুনকে বলে আগুনটা লাগলো কি করে অর্জুন তখন বলে কমলেশ রায় বর্গন বস্তির মানুষের প্রাণের কথা না ভেবে আগুন লাগিয়ে দিয়েছে ও তো আগুনের কিছুই দেখিনি এবার ও দেখবে অর্জুন সার কতটা ভয়ানক হতে পারে এবার ওর বাড়ি দাও দাও করে জ্বলবে কোনো ফায়ার সার্ভিসে সে আগুন নিভাতে পারবে না মিলে আর অর্জুনের এবার সবাইকে প্রণাম করার পালা মিলে যখন দাঁড়াতে যায় তখন সে পড়ে যেতে গেলে অর্জুন তাকে ধরে নাই ঠিক তখনই সেখানে চলে আসে তিতলি আর ও অর্জুনকে বলে অর্জুন তোমার খুব লেগেছে তাই না বস্তির মানুষের জন্য তোমার কত কষ্ট এরপরে মিলি তাকে সরিয়ে দেয় আর বলে তুমি এদিকে এসো দেখো তোমার দাদার জন্য তো এখন তার বউ আছে আমি আসি তোমার অর্জুন তার ভালো মন্দ সব আমি দেখে নেব এরপরে তিতলিকে দূরে টেনে নিয়ে বলে যে তোমার শরীর এখন ভালো তো তিতলি বলে হ্যাঁ ভালো তখন মিলি বলে দেখো আমরা তো বন্ধু তাহলে তুমি ওই মধ্যে জলাফ কেন মিশাতে গিয়েছিলে এরপরে তিতলি বলে তুমি সবটা জানতে মিলি বলে হ্যাঁ আমি জান আমি ওই শিশিটা আগে থেকে দেখেছি মিলি বলে এবার যা করেছো করেছো কিন্তু এরপর যদি আবার কোনো অঘটন ঘটানোর চেষ্টা করো তাহলে তুমি দেখবে মিলি কতটা খারাপ হতে পারে তোমাকে এবার কঠিন শাস্তি দেবো আমি এদিকে তিতলি মনে মনে ভাবে আমি আজ তোমাদের বাসর জাগবো আর তোমাদের বাসর জাগার সময় আমি এমন নাচ না যে অর্জুন দা শুধু আমাকেই দেখবে তোমার দিকে তাকাবে না মিলি অর্জুনকে বলে আমাদেরকে তো প্রণাম করতে হবে বড়দের কারণ এখানে যারা আছে সবাই আমার থেকে বড়। এরপরে অর্জুন বলে এই এক শিখেছে প্রণাম করা চলো এখন সবাইকে প্রণাম করি এরপরে সবাইকে প্রণাম করতে চলে যাই অর্জুন আর মিলি এদিকে কমলেশ রায় বর্মন আর রাহুল খুব রাগারাগি করতে থাকে কিছুই হলো না কমলেশ রায় বর্মন বলতে থাকে বস্তির একটা মানুষের গায়েও কোনো টোকা লাগতে দেয়নি ওই অর্জুন সব কিছু হয়েছে ওই স্টুপিট অবিনাশ সিনার জন্য কোনো কাজ করতে পারে না এরপরে কমলেশ রায় বর্মন বলে ওই বস্তিবাসীরা আবার অর্জুন আর মিলির বিয়েতে অ্যাটেন্ড করছে এরপরে রাহুল বলে ওদের বিয়ে হয়ে গেছে কমলেশ রায় বলে তুমি কি আশা করেছিল অন্য কিছু নাকি রাহুল বলে আমি কোনো কিছুই আশা করিনি তবে এবার যা হবে আমার প্ল্যানটা চেঞ্জ করতে হবে যেহেতু ওদের বিয়ে হয়েই গেছে তখন আমাকে প্ল্যানটা চেঞ্জ করতে হবে এদিকে দেখা যায় বাসর জাগার আয়োজন করা হচ্ছে ছোট মামি বাসরে থাকতে চাইলে বড়ো মামি বলে তুই আর যাই করিস শিং ভেঙে বাসরের দলে ঢুকিস না এরপরে ছোট মামা বলে এত কিছু বলে আর কি হবে চলো আমরা সবাই মিলেই বাসর যা এরপরে সবাই মিলে বাসর থাকতে থাকে তিতলি নাচতে থাকে আর অর্জুনের কাছাকাছি যেতে থাকে কিন্তু মিলি কিছুতেই তাকে অর্জুনের কাছাকাছি যেতে দেয় না এদিকে রাহুল মিলিকে বারবার ফোন করতে থাকে কিন্তু মিলি ফোনটা রেখে দেয় এরপরে রাহুল মেসেজ করে আর বলে তুমি যদি আমার ফোনটা না ধরো ভাবি তাহলে আমি এখনই গলায় দড়ি নেবো বা বিষ খাবো এখনই ফোনটা রিসিভ করো এরপরে মিলি মনে মনে ভাবে অর্জুনকে কিছুতে এটা বলা যাবে না এরপরে এসে দূরে যেয়ে ফোনটা রিসিভ করে আর বলে কি বলছো তুমি এসব আর এসব কেনই বলছো তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো রাহুল এরপরে রাহুলের সঙ্গে যখন কথা বলতে থাকে তখন সেখানে অর্জুনে এসে মিলির কাঁধে হাত দিলে মিলি একটু চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে জানিয়ে দেবে